বিএনপির ঈদের পরের সুতীব্র গণ আন্দোলনের আজকে দ্বিতীয় দিন চলতেছে। দ্বিতীয় দিনে এসে বেশ একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কন্ট্রোভার্সি সেটা কি, বিএনপির নেতা হচ্ছে গড়শরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমান, ওনারা হচ্ছে আঙ্গুল চেটে পুটে সোনারগাঁও হোটেলের ফাইভ স্টার হোটেলের খাবার খাচ্ছেন। দেখা যায় ডিবি কর্মকর্তার সঙ্গে মধ্যাহ্ন ভোজে ব্যস্ত তিনি। বিতর্ক তো অবশ্যই হবে, এটা স্বাভাবিক, মেক সেন্স। কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেছে, মানুষজন রাস্তাঘাটে মাইর খাইতেছে, তাদের কাছ থেকে আবার হইতেছে নেতার সাহেবরা হচ্ছে আপ্যায়ন নিচ্ছেন। সো এটা যা অপটিক্সটাই খুব খারাপ, জাস্ট এটার অন্য অন্য সব অ্যাঙ্গেল বাদ দিলে জাস্ট মিয়ার অপটিক্সটা, জাস্ট দেখতেই জিনিসটা খুবই খারাপ হয়েছে, রাইট? তাহলে কেন ওনারা এটা করতে গেলেন, যেখানে এত দিন পর বিএনপি হইতেছে একটা আন্দোলনে নামলো, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কবজি ডুবায় ওনারা ইয়ে খাচ্ছেন, কোস্ত খাচ্ছেন? সো এটার একটা ব্যাখ্যা আমি একটা ব্যাখ্যা দিছি। সত্যি বলতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে আনা হয়েছে জানলে আমিও না করতে পারতাম না। হ্যাঁ, খাবারটা যে ওনাদেরকে খাওয়ানো হচ্ছে গড়শরচন্দ্র রায়কে, এই খাবারটা অর্ডার করে আনা হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল জেনে থাকবেন একটা ফাইভ স্টার হোটেল। ফাইভ স্টার হোটেলে কি আমি কখনো থাকি নাই? আমি হাইস্ট ফোর স্টার হোটেলে থাকছি, রাইট? সো ধরেন এই মুহূর্তে আমাকে যদি, হ্যাঁ, ডিবি পুলিশ নিয়ে পশ্চাদেশ দিয়ে ডিম দেয় আর উপর দিয়ে মুরগির রান দেয় ফাইভ স্টার হোটেল থেকে এনে, খেয়ে ফেলবো আমি। ফাইভ স্টার হোটেলের খাবার তো খেয়ে ফেলবো, কাজটা ঠিক হয় নাই। নাও আই এম সামওয়ান যে হচ্ছে এই খুবই পার্টিজান আচরণের বিরোধী, সমালোচনা করি, সেখানে আমি বলা উচিত ছিল যে না, এটা একটা সুন্দর আচরণ হয়েছে, বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে থাকবে, একটু কিছুটা সভ্যতা ভব্যতা সব কিছু বিসর্জন দেওয়া উচিত না, খাইছে একটা ভালো কাজ হয়েছে, একটা ঋদ্ধতাপূর্ণ পরিবেশ, এটা বলার কথা ছিল। তাহলে আমি এটা কেন বলতেছি না, এটার কারণ হচ্ছে এখনকার পরিবেশ পরিস্থিতি এবং যেটা করা হচ্ছে যেভাবে করা হচ্ছে এটা ঠিক যাচ্ছে না। যেমন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে কোকো আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর দেখতে গেছিলেন, এবং এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখেন যে বিএনপির যে বিনে পয়সার দালাল যারা, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, মানে দালাল তো অনেক প্রকার আছে, কিছু আছে কর্মী মাঠে কিলাকিলি ঘুষাঘুষি করতেছে ক্ষমতায় আসলে চুরি পাটপাড়ি করবে, আর কিছু হইতেছে বিএনপি ক্ষমতায় আসলে বিভিন্ন পাওয়ারে থাকবে, আর কিছু হইতেছে কোনো কিছু নেই, এগুলো হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চা, এরা জাস্ট দালালি করে বিকজ তারা সাপোর্ট করে ওই দলকে, যা হোক। সো এরা সবাই ঘুরে ঘুরে যেটা এখন বলতেছে দেখতেছে, এটাকে ডিফেন্ড করতেছে, যেটা বললে যে কিন্তু সুন্দর হয়েছে, ভালো হয়েছে, একটা সুন্দর পরিবেশ হয়েছে, একটা আওয়ামী লীগের সাথে একটা সুন্দর ঋদ্ধতাপূর্ণ পরিবেশ, এটা একটা এদের আর্গুমেন্ট। আরেকটা আর্গুমেন্ট হচ্ছে এগুলো সরকারের চাল, তো সরকারের চাল মানলাম, সরকার চাল চালছে এদেরকে নাস্তানাবুদ করার জন্য, আন্দোলনকে নস্যাৎ করার জন্য। সো ওনারা খাইল কেন? সরকার চাল চালছে, চেলে খাবার দাবার আছে, ভালো, বুঝলাম। ওনারা এইভাবে কবজি ডুবে খাইলেন কেন? ওনারা তো না খেলে পারতেন। আরেকটা যে আর্গুমেন্ট এরা দিচ্ছে যে ভালোই তো হলো, সুন্দর একটা ঋদ্ধতাপূর্ণ পরিবেশ কী জানি বলে, যে তাই বলে কি ইয়ে দিব না, কেন একটা কথা আছে না, ভেঙেছ কলসির কানা তাই বলে কি প্রেম দিব না, মারপিট হইতেছে ক্ষমতা এখন না তাই বলে কি প্রেম থাকবে না সেখানে। হ্যাঁ, না সেটা যদি ওরা সবসময় বলতো তাহলে তো আমার আপত্তি ছিল না, কিন্তু এই বদমাইশগুলো তো অন্য সময় এক এক সময় এক এক সুরে কথা বলে বদমাইশের দল। আচ্ছা, সো যখন আরাফাত রহমান কোকো মারা গেছিলো, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে গেছিলো সেখানে, এটা খুবই 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 একটা নোবেল জেস্টার হয়েছিল ছিল, এবং এটা তো আজকে থেকে অনেক বছর আগের ঘটনা। মিন ওয়াইল রাজনৈতিক প্রেক্ষাপট আরও ডিটেরিওরেট করছে, এবং যেখানে খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথোপকথন হয়েছিল, সেখানে খালেদা জিয়া যেইভাবে কথা বলছে এটা প্রধান যখন লিক হয়েছে, এটা প্রধানমন্ত্রীর জন্য অপমানজনক বা এম্বারেসিং একটা ব্যাপার ছিল। সো খালেদা যেভাবে রিয়েক্ট করা কি জাস্টিফাইড ছিল? ইয়াস, জাস্টিফাইড ছিল, কিন্তু কথা হচ্ছে এটা বাইরে আসায় এটা একটা শেখ হাসিনার জন্য একটা এম্বারাসমেন্টও ছিল, অবশ্যই লিক করছে সরকারি, যা হোক। তো সেই সব প্রেক্ষাপটে তখন এগুলো জাস্টিফাই করছে বিএনপির লোকজন যে ঠিক মতো আছে যে আওয়ামী লীগের নৈরাজ্যের মধ্যে এরকম আচরণ করায়, না সেটা ঠিক ছিল না। সেটা হ্যাঁ ঠিক হইতে পারতো যে আমি নেতা হয়ে যেখানে আমার কর্মীরা আন্দোলন করতেছে মাইঠোর খাচ্ছে, সেখানে আমি নেতা হয়ে হইতেছে হলে এটা খারাপ বার্তা দেয়, খারাপ মনোবল ভাঙে কর্মীদের, মাঠ পর্যায়ে মনোবল ভাঙে, যে আমরা এখানে মাইর খাইতেছি আর আমাদের নেতা দেখি হোটেল সোনারগাঁও ফাইভ স্টার হোটেলের খাবার খাইতেছে, কর্মীদের মনোবল ভাঙে। চিন্তা করেন এরা মনোবলের ব্যাপারে কত সিরিয়াস, যত রকম মিথ্যা প্রোপাগান্ডা আছে এরা ছড়াবে কেন কর্মীদের মনোবল চাঙ্গা করতে? আপনার ফরেন কী জানি বলে, বহির্বিশ্ব আর কি বল, কেমন জানি বলে, মানে বাইরের ইয়েরা,
অন্যান্য দেশ যারা, এরা যদি কিছু না বলে এটাকে ফুলে ফাঁপায় প্রচার করবে, মানুষ যদি না হয় এটাকে ফুলে ফাঁপায় প্রচার করবে, বা মানুষ হলো সব কিছু নিয়ে একটা প্রোপাগান্ডা প্রোপাগান্ডা প্রোপাগান্ডা, কেন এরা কর্মীদের মনোবল চাঙ্গা করে? তো কর্মীদের মনোবল চাঙ্গা করা যদি এতই প্রায়োরিটি হয়, তাহলে এখন কর্মীদের মনোবল ভাঙতেছে না? না, এখন ভাঙতেছে না। আবার এগুলো বদমাইশ, এগুলোর কথা কী বলবো? কোনো অনেস্টি নেই, কোনো ইয়ে নাই, সব হয়েছে খালি তিরিং বিরিং তিরিং বিরিং পিংপং বলার মতো। আজকে যেটা বলবে, যেটার প্রতিবাদ বিরোধিতা করবে, কালকে ওইটাই নিজেরা করবে, নিজেদের পক্ষে গেলে। এই তো চলতেছে, হ্যাঁ, যা হোক, এই নিয়ে কথা বলার সময়ের অপচয়। সো তখন তারা বলছে যে ঠিকই আছে, সেখানে ঢুকতে দেয় নাই, এটাই ঠিক আছে, আর এখন হইতেছে পয়সা হইতেছে, এখন আবার এটাও ঠিক আছে, আসা যাক। সো সেটা খুবই একটা খারাপ ঘৃণ্য কাজ করছে বিএনপি, যে ঠিক আছে, ওই যেটা বলতেছিলাম যে কর্মীদের, নেতাকর্মীদের মনোবল নষ্ট করার না করার জন্যে সেটা ইয়ে করা, মানে হাত মেলানো, হ্যান্ডশেক করা, গলাগুলি করা, সেটা অ্যাভয়েড করাটা মেক সেন্স। তাই বলে একটা প্রধানমন্ত্রী আসছে, তাকে ঢুকতে না দেয়া, গেট থেকে ফিরিয়ে দেয়া, এটা খুবই একটা ছোটো লোক, আমি ছ্যাঁচড়ামি ছ্যাবলামি হয়েছে, এটা কোনো ডিফেন্স নাই। যেটা করতে পারতো হায়েস্ট, গেটটা খুলে প্রধানমন্ত্রীকে ভেতরে নিত, নিয়ে নিচে বসে রেখে কিছুক্ষণ, যে না, সে খালেদা জি আপনার সাথে দেখা করবেন না, কিন্তু অসৌজন্য আচরণমূলক আচরণ করলাম না, অভদ্রতা অসভ্যতাও করলাম না, দুইটাই হলো তাইলে, হ্যাঁ, শ্যামকুল দুইটাই রাখা হলো। প্রধানমন্ত্রী আসে, গেট খুলে ভিতরে ঢুকবে, বসবে, কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাবে, না খালেদা জিয়া দেখা করবে না, এটা একটা সুন্দর আচরণ হতে পারত না? না, গেট দিয়ে ঢুকতে দেয় নাই, মানে ছ্যাঁচড়ামি ছোটো লোক আমি যত রকম আছে ওইটা করছে, ওইটা তখন জাস্টিফাইড ছিল, আর এত বড় একটা অসভ্যতা ওইটা ওইটা জাস্টিফাইড। আর এখানে খাবার সাথে খাবার খাওয়ার মতো একটা ছ্যাঁচড়ামি, একটা একটা মানে খুবই অকুরুত্বহীন একটা বিষয়টাও অ্যাভয়েড করতে পারে না, ওটা নাকি জাস্টিফাইড, রাইট? সো এখানে যেটা করা উচিত ছিল, যে অ্যাগেন, যে কথাটা সবসময় বলি, যে আমরা দূর থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু সামনাসামনি হিউম্যান ইন্টারাকশনগুলো যখন হয়, তখন চাইলেই মুখের উপর খারাপ ব্যবহার করা যায় না, মুখের উপর রুড হওয়া যায় না। সো যখন এরকম খাবার টাবার এনে দিছে, রুড হওয়ার কিছু নাই, খুব সুন্দরভাবে বললেই হতো যে না, দেখেন, আপনাদের সাথে আমাদের একটা আন্দোলন সংগ্রাম চলতেছে, এই মুহূর্তে আমি আপনাদের খাবার খাইতে পারি না, এটা আমার নীতির সাথে যায় না, আমার নৈতিকতার সাথে যায় না, আমার দলের কর্মীরা ভুল মেসেজ পাবে, আমাদের মনোবল ভাঙবে, এবং আমি আমার নৈতিকতার জায়গা থেকে এটা করতে পারি না। সুন্দরভাবে বিনয়ের সাথে এটা ফিরিয়ে দিলেই পারে, না বসা বসে একেবারে কবজি ডুবে ডুবে খাইতেছে, রাইট? ঠিক হয় নাই কাজটা করা, মোটেই ঠিক হয় নাই, জাস্টিফাইড হয় নাই। অ্যাগেন, যে কথাটা যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, এটা অনেকভাবেই মেনটেন করা যায়, ওইটা মেনটেন, আপনাদের যদি ভদ্রতা এত কনসার্ন হইতো, ওইটা ওই যে শেখ হাসিনার সাথে করতে পারতেন যখন কোকো মারা যাওয়ার পর দেখতে গেছিলো, ওইখানে যেহেতু এত বড় অসভ্যতা করতে পারছেন, এখানে সামান্য খাবার রিফিউজ করার অসভ্যতা নাও। এটার ব্যাখ্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনারা যেটা দিচ্ছেন, ও আরেকটা ঘটনা, আমানুল্লাহ আমান, ওনাকে ওইরকম পিটে ইয়ে করছে, করার পর ফুট ফলটল নিয়ে গেছে। তো এটার ব্যাখ্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে কী দিচ্ছে দেখি। এই বিষয়গুলো মানুষ নেয় না ভাই, এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এগুলো পুরোপুরি ভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক চালাচ্ছে, এবং এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না। সরকার সরকারের ষড়যন্ত্রটা করছে, আপনারা সেই ষড়যন্ত্রে পা দিলেন, একটা সামান্য খাবারের লোভ সামলাইতে পারেন নাই আপনারা, একটা সামান্য খাবারের লোভ সামলাইতে পারেন নাই, এত মজা সোনারগাঁ হোটেলের খাবার। আচ্ছা, ঠিক আছে, ওকে, নিম্নমানের কাজ হয়েছে, কর্মীদের মুখে চপেটাঘাত করা হয়েছে, কর্মীদের সাথে বিট্রে করা হয়েছে, নেতাকর্মীদের সাথে। কৌশলচন্দ্র রায় কিন্তু একজন ভদ্র রাজনীতিবিদ, রাইট? রাইট, মানে ছ্যাঁচড়ামি কথাবার্তা, ফাত্রা কথাবার্তা বলা এরকম রাজনীতিবিদও আছে, আবার সুন্দর কথাবার্তা বলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৌশলচন্দ্র রায়, বিএনপির দিকে সবাই, আসলে আওয়ামী লীগের এগুলাই খুবই উগ্র ভাষায় কথাবার্তা বলে, ছোটো লোক ছ্যাঁচড়ার মতো, ফকিরের মতো কথাবার্তা বলে, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাইট, একেবারে বস্তির ভাষায় কথা বলে বিএনপির নেতারা, খালেদা জিয়া থেকে শুরু করে কোনো নেতা এরকম উগ্র কথাবার্তা আসলে বলে না। ঘটনার সূত্রপাত যেখান থেকে, যেই কারণে উনি ডিবি অফিসে আসলেন, বিএনপির আন্দোলনের মধ্যে উনি নেতৃত্ব দিচ্ছিলেন, এবং সেই ভিডিওটা আমরা এখন দেখবো, সেখানে খুবই সুন্দর আচরণ উনি করছেন, উনি বিএনপির নেতাকর্মীদেরকে দুই হাত দিয়ে বাধা দিচ্ছিলেন। না, ওই ভিডিওতে যাওয়ার আগে, আমরা সেখানে কী ঘটছে সেটা দেখার আগে, গণসূচন্দ্র রায়ের ভাষ্য শুনি যে ওনার সাথে কী হয়েছে। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, তাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পেটানো হয়েছে। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে এই বিএনপি নেতা আরও বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি, পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। আমরা এখন যেটা দেখবো যে কৈশোরচন্দ্র রায়ের দাবিটা সত্য না অসত্য দাবি, ওনার মাথায় আঘাত পেয়েছে এটা সত্য দেখতে পেলাম ভিডিওতে, আমরা এখন দেখবো কোমরের নিচ থেকে হয়তো বেধড়ক ওয়ার্ডটা হয়তো ইউজ করা যায়, পিটানো হয়েছে সেটাও আমরা দেখবো, কিন্তু মাথা ফেটে রক্তাক্ত হয়েছে এগুলো সম্ভবত একটু বাড়ায় টাড়ায় বলতেছেন। তো একদিন আমরা দেখতে যাচ্ছি, তার আগে একটু আলোচনা করে নিই, তাহলে আপনারা দেখার সময় মানে আমার পয়েন্ট যেগুলো আমি করার সেটা মিলিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে যে ভদ্রলোক খুব সুন্দর কাজ করতেছিলেন, নেতাকর্মীদেরকে বাধা দিচ্ছিলেন, জানি ইয়ে না করে, অ্যাগ্রেসিভ না হয়, পুলিশের সাথে জানি কনফ্রন্টেশনে না যায়, এই সেই, কিন্তু নেতাকর্মীরা সব উঠে যাইতেছে, লাঠি সোঁটা নিয়ে চলে যাইতেছে, ইট পাটকেল ছুটতে যাচ্ছে, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল এই ধরনের পরিস্থিতিতে, যুদ্ধাংদেহী পরিস্থিতি পরিবেশ যখন তৈরি হয়, সেখানে মানে ইয়ে থাকবে, টেস্টোস্টেরনের একটা ভূমিকা থাকবে, একটা মারপিট থাকবে, একটা ইয়ে হবে, অ্যাগ্রেশন এনার্জির
ফ্লেক্স করবে, এনার্জির একটা ম্যানিফেস্টেশন দেখা যাবে, এটা মেক সেন্স। লাইক যুদ্ধক্ষেত্রে রেপ টেপ হয়, যুদ্ধক্ষেত্রে নৃশংসতা হয়, এই ধরনের পরিস্থিতিতে টেস্টোস্টেরন হরমোন উইল টেক ওভার, মেক সেন্স। সো নেতাকর্মীদেরকে উনি বাঁচা দেওয়ার চেষ্টা করছেন, নেতাকর্মীরা ঝাঁপাই পড়তেছে, মেক সেন্স। কিন্তু উনি ওনার জায়গা থেকে খুবই সুন্দর নভেল কাজ করছেন। তো এইটা তখন আমরা এখন ভিডিওটা দেখবো যে এটা যখন চলতেছে তখন হঠাৎ করে উনি দেখলাম মাথায় হাত দেওয়া শুরু করছে, পুলিশ ফায়ার টায়ার করছে, রাবার বুলেট টুলি হোয়াটএভার আর ফাঁকা গুলি টুলি যেটাই হোক, তারপর হঠাৎ করে দেখব উনি মাথায় হাত দেওয়া শুরু, হাত দিয়ে ফেলছে টুপি নামায়, তারপর আমার মাথায় কিছু একটা পড়ছে। তারপর ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখি নাই, তারপর ওনাকে যখন পুলিশ আসে, পুলিশের সাথে কথাবার্তা কনফ্রন্টেশন হয়, সেখানে ওনার মাথায় রক্ত দেখতে পাচ্ছি না। আপনি বলতে পারেন মুছে ফেলছে, হ্যাঁ মুছে ফেলছে হইতে পারে, কিন্তু দেখে কোথাও কোনো অবস্থাতেই মনে হয় না যে ওনার মাথা ফাটছে বা এমন কিছু, মাথায় ব্যথা পাইছেন। ওকে, তারপর ওনাকে ফেলে কিছু মাইকধর করে, হালকা, খুব মেজর কোনো মাইকধর মনে হয় না দেখে, উনি বেধরক পিটাইছেন বলবেন, এই ধরনের অ্যাডজেক্টিভ ওনারা ইউজ করবেন রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য, দ্যাট অলসো মেক সেন্স। সো এখন দেখি আমরা ভিডিওটা, তাহলে ওনার দাবির কতটুকু সত্যতা আছে বা কী হয়েছিল সেখানে। এই যে ঘটনাটা ঘটছে, এটা কি আলোচনাযোগ্য কিছু বাংলাদেশের জন্য? না, মোটেই আলোচনাযোগ্য কিচ্ছু হয় না। এখানে বিএনপির আমলে মতিয়া চৌধুরীকে উলঙ্গ করে পিটানো হয়েছে রাস্তায়, মনে আছে আপনাদের? উলঙ্গ করে পিটানো হয়েছে মতিয়া চৌধুরীর গায়ে শাড়ি টাড়ি ছিঁড়ে একজন মহিলাকে। এবং সেগুলো যে শুধু বিএনপি আওয়ামী লীগের সাথে করছে সেটা বলবো না, আওয়ামী লীগ বিএনপির সাথে হয়ে, যে পাপিয়া, যে বিএনপির পাপিয়া হোক না না, মহিলার খুবই মুখরা মহিলাও আছে। একটু আগে আমি বলছিলাম যে বিএনপিতে মুখরা কেউ নাই, সরি আই এম টেকিং ইট ব্যাক, পাপিয়া হোক যেমন ধরেন, খুবই মুখরা ধরনের ভাষাটাও সেই রকমই। সো পাপিয়া হক এরকম রাস্তা এরকম করা হয়েছে ওনাকে, অ্যাম্বুলেন্স থেকে একবার মনে পড়তেছে ঘটনাটা ফেলে দিয়েছিলেন, উনি নিজেই পড়ে গেছিলেন ধস্তাধস্তি করতে গিয়ে, মনে নাই। তবে এগুলো হয়, বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে সোয়ায় ফেলে রাস্তায় মারতে মারতে, আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে মারতে মারতে রাস্তায় সোয়ায় ফেলে, নৃশংসভাবে মারে, এগুলো বিএনপিও করছে, আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এখন যা করছে সেখানে নাথিং এক্সক্লুসিভ, বিএনপি এর এই দালালগুলো যাই বলুক না কেন, পোলাপান ঝাড়াদের বয়স কম এখন অডিয়েন্সে, এদের হয়তো ধারণা নাই অথবা এত আগের ঘটনা মনে, এগুলো সুখস্মৃতি হয়ে গেছে আর কি এখন সব কিছু। কিন্তু এই নৃশংসতায় বিএনপি এগুলো আছে কোনো অংশে কম করে নাই। আওয়ামী লীগ যেগুলো আনপ্রেসিডেন্টেড করতেছে, 15 বছর ধরে ক্ষমতায় আছে, ডিজিটাল সিকিউরিটি একটা কথা বলবে বিএনপিওয়ালারা, এটার মেক সেন্স, কারণ বিএনপির সময় ফেসবুক টেসবুক এভাবে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন প্রোপাগান্ডা ছড়ানোর ক্যাপাসিটি ছিল না। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, আজকে এক্স্যাক্টলি এই পদক্ষেপগুলো বিএনপি নিত, কী বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাক্ট এগুলো এগুলো বানাইতো বিএনপি, শিওর বানাইতো, অথবা ক্ষমতা আসলে কিন্তু এরা রিপিল করবে না। যেরকম ট্রাম্পের নানান কিছু সমালোচনা করে বাইডেন নড়ারা, তারপর ক্ষমতা এসে বাইডেন কি ট্রাম্পের সেই পলিসিগুলোকে করছে রিভোক করছে, করে না, সেগুলোকে ব্যবহার করতেছে, সেগুলোকে এক্সটেন্ড করতেছে। সো বিএনপি ক্ষমতা আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে এক্সটেন্ড করবে, অথবা খুব বেশি হলে যেটা বলবে যে নাটক করার জন্য আমরা বলছিলাম রিপিল করবো, রিপিল করবে করে আরেকটা কিছু একটা বানাবে এরকম করে আর কি। সো অসভ্যতামি জাস্ট অপেক্ষা করেন, না 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 অসভ্য অপেক্ষা করে লাভ নেই, বিএনপি শুরুগুলো তখন অন্যভাবে ডিফেন্ড করা শুরু করে দেবে। এগুলো তো আর ভদ্রলোক না, এগুলো মানে দেখে ভদ্রলোক যদি মনে হয়ও আপনারা কিন্তু কোনো ভুল করবেন না, এরা কিন্তু তৃতীয় বিশ্বের জানোয়ার আর কি এরা সবাই। সো এখানে যা হয়েছে এখানে নাথিং আনপ্রেসিডেন্টেড, নাথিং এক্সেপশনাল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং আউট অফ দ্য অর্ডিনারি, নাথিং লাইক আনপ্রেসিডেন্টেড, এগুলো হয়ে আসছে, বরং যতটুকু টুকটাক টোকামোকা দেয় এগুলো কিছুই না। না ওনাদেরকে যে খাবার পাঠাইছে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে আমরা জানতে পারতেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এবং খবরাখবর থেকে আমি জানতে পারতেছি যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশে এটা করা হয়েছে। এর মাঝেই দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার একান্ত সহকারী আমানুল আমানকে দেখতে যান। উন্নত চিকিৎসার আশ্বাস প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপি নেতার কাছে ফল ও খাবার তুলে দেওয়া হয়। এখন
অ্যাগেন বলতে পারেন যেগুলা সরকারের ষড়যন্ত্র, ওকে ফাইন, এই ষড়যন্ত্রে পানা দিলেই তো হইতো, আপনারা খাইতে গেলেন কেন, রাইট? ওকে, ফালতু কথা প্রথমত সেখানে। দ্বিতীয়ত হচ্ছে ষড়যন্ত্র হইতে পারে, আবার একটা জেস্টারও হইতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের জেস্টার ফ্রম টাইম টু টাইম দেখাই আসছেন। উনি একদিকে অন ওয়ান হ্যান্ড একজন খুবই ব্রুটাল ডিকটেটর, খুবই স্ট্রং হোল্ড ওনার ডিকটেটরশিপ, ওনার বাবার কাছ থেকে পাইছেন, ওনাদের রক্তে এটা আছে বোঝা যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী সবার আচার আচরণ খুবই ডিকটেটোরিয়াল এবং খুবই অথরিটেরিয়ান এবং খুবই নৃশংস। সো এটা আওয়ামী লীগের রক্তে আছে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বংশ থেকে পেয়ে আসছেন। অন দ্য আদার হ্যান্ড, উনি এই টাইপের ফ্রম টাইম টু টাইম আচরণ মানবতার মা ভান্টা ধরে থাকেন, শুধু ভান ধরে থাকেন না, কিছুটা উনি সম্ভবত এই টাইপের যে কিছুটা আন্তরিকতার প্রদর্শন দেখানোর চেষ্টা করা, কিন্তু রাজনীতির জায়গা থেকে আবার ব্রুটাল। সো হয়তো বা উনি এটা একটা রাজনৈতিক চাল, চাল না হয়তো ওনার রাজনৈতিক মুভ, আবার হয়তো বা উনি জাস্ট সত্যিকার অর্থেই আন্তরিকতার জায়গা থেকে এটা করছেন, এবং ওনার জায়গা থেকে এই আন্তরিকতা দেখানোটা খুবই কনভিনিয়েন্ট, কারণ উনি এখন ক্ষমতায় আছেন, রাইট? তো উনি ক্ষমতায় যে থাকে চুরিদারি করে, সে আপেল খাওয়াবে, আঙুর খাওয়াবে, কমলা খাওয়াবে, কোনো সমস্যা তো নাই, রাইট? সমস্যা কি, ক্ষমতায় তো আমি আছি। সো দ্যাট অলসো মেক সেন্স। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা লাইক নাইস জেস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থ্যাংক ইউ এই ধরনের একটা জেস্টার দেখানোর জন্য। এবং আমানুল্লাহ আমান, এবং আমানুল্লাহ আমান কিছু খান নাই, আমানুল্লাহ আমান দাবি করতেছেন যে উনি যখন অজ্ঞান অবস্থায় ছিলেন বা সেন্সলেস অবস্থায় ছিলেন, তখন কে বা কারা এগুলো দিয়ে ফটো সেশন করে গেছে, ঔষধ খাওয়ায় ঘুমিয়ে রেখেছিল আমাকে, ঘুমের মধ্যে কে বা কারা এসে ফুলের ঝুড়ি দিয়ে হইতে পারে। উনি তো আর আমরা তো ওনাকে দেখি নাই যে এমন করে রাজা বাচ্চাদের মতো আঙ্গুল খাইতেছেন, সরকারের দেয়া আঙ্গুল আঙ্গুর, সেটা আমরা দেখি নাই যেহেতু, ওনাকে বাইরে রাখলাম আলোচনার। কিন্তু গর্ষণচন্দ্র রায় এটা, আমি আমার কাছে এটা লাইক আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই, উনি কেন এটা করতে গেলেন, লাইক এটা আপনি করতে পারেন না। যেখানে একটা আন্দোলন হইতেছে, আপনার নেতাকর্মীরা মাইর খেতেছে, সেখানে খাওয়ার মতো একটা জিনিস, ফাইভ স্টার হোটেল থেকে আনা একটা জিনিস আপনি খাইতেছেন, খাওয়াচ্ছে কি আপনাকে ডিবি পুলিশের প্রধান, এই হারুন, যে ডিবি পুলিশের প্রধান, যে এই হারুন ইজ নটোরিয়াস এই বিএনপির নেতাদের গায়ে হাত তোলার জন্যে, এই হারুন ভদ্রলোক এই জায়গায় আজকে আসছেন কীভাবে? আপনারা বাংলাদেশের কালচার জেনে থাকবেন, যে যত নৃশংস তার তত প্রমোশন হয়, যে যত মার্ডার করে তার হইতেছে প্রমোশন হয়। ছাত্রলীগ যুবলীগের এরা যখনই একটা মার্ডার করবে তখনই সে দলে প্রমোশন পাবে আর কি, এবং এগুলাকে রিওয়ার্ড করা হয় বিধায় সিস্টেমেটিক্যালি, এই এরা হয়তো নৃশংস আচরণ করে, যুবলীগ ছাত্র লীগের লোকজন, যুবদল ছাত্র দলের লোকজন, এই নৃশংসতাকে রিওয়ার্ড করা হয়। এগুলো একটা খুবই সিস্টেমেটিক গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্রের অংশ, কালচারের অংশ। সো ডিবি হারুন এই পর্যায়ে আসছে নৃশংসতা করতে করতে, এই ভদ্রলোক নটোরিয়াস এই জন্যে বিএনপির বড় বড় নেতাদের গায়ে নৃশংসভাবে হাত তোলার কারণে, সেই ডিবি হারুনের হাতে এই এই ফাইভ স্টার হোটেলের খাবার খাওয়া ডিবি হারুন তুলে দিচ্ছে, আনএক্সেপ্টেবল, এটা করা মোটেই উচিত হয়নি, এটা খুবই ব্যাড অপটিক্স হয়েছে, খুবই ব্যাড জাজমেন্ট হয়েছে। আপনি ভদ্রভাবেই না বলা উচিত ছিল, ভদ্রভাবেই এটা ইয়ে করা উচিত ছিল, রিজেক্ট করা উচিত ছিল, মজা করে ফাইভ স্টার হোটেলে খাবার খাওয়াটা ঠিক হইল না।